যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের জন্য নদী ও খাল খনন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ স্মতারা সাদেক। সোমবার কেশবপুরের বুডুলিয়া, মঙ্গলকোট, গৌরীঘোনা, কাশিমপুর এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা। কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য প্রায় ৫০ কোটি টাকার নদী ও খাল খননের কাজ চলছে। চলতি বছরে ওই প্রকল্পের ৩টি নদী ও ৮টি খাল খনন করা হবে।